অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার আড়াই মাস পার হতে চললেও স্বস্তি ফেরেনি নিত্যপণ্যের বাজারে। বরং গত দুই সপ্তাহে বাজারে দামের বড় উল্লম্ফন ঘটেছে। নিত্যপণ্যের এই দামের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে, তবে এখনও বাজার অস্থির। গত দুই তিন দিনের ব্যবধানে ডিম সহ কয়েকটি পণ্যের দাম কিছুটা কমেছে। আগের সপ্তাহে ফার্মের মুরগির প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা, এখন ডজন প্রতি বিক্রি হচ্ছে 145 টাকায়। আগের সপ্তাহের তুলনায় কয়েকটি সবজির দাম কমলেও বাজারে এখনও বেশিরভাগ শাকসবজির দাম চড়া। প্রায় সব সবজি 60 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে পলাশী বাজার থেকে সহযোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, বাজার পরিস্থিতি কেমন দেখছেন, বাজারে পণ্যের আমদানি কেমন আছে, সেই সাথে জানাবেন যে ভোক্তারা কি বলছেন। ফাতিমা, আসলে বাজারের আমদানিতে কোনো ঘাটতি নাই। বিক্রেতা যারা রয়েছেন তারাও বলছেন যে পর্যাপ্ত পরিমাণে আমদানি আছে, তবে সবজির বাজারটা কিন্তু অনেকটাই চড়া। গেল কয়েকদিন ধরে আমরা দেখছি 100 টাকার ঊর্ধ্বে সবজিগুলো বিক্রি হচ্ছে, কয়েকটি সবজির দাম সেখানে কিছুটা কমেছে, যেমন ঝিঙে, করলা, পটল, পেঁপে, এই সব সবজির দাম কিছুটা কমেছে, 60-70-80 টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে। এবং শীতের যে সবজিগুলো, এই সময় কিন্তু শীতের সবজিগুলো বাজারে পুরোদমে উঠতে শুরু করে। উত্তরাঞ্চলে বন্যার কারণে শীতের সবজিগুলো কিছুটা কম উঠছে, পাতাকপি, ফুলকপি, গাজর, এই সবজিগুলো উঠতে শুরু করেছে, তবে দাম কিন্তু অনেক চড়া। ফুলকপি পিস প্রতি বিক্রি হচ্ছে 70-80 টাকা। যেহেতু এখন টমেটো বাংলাদেশের যে ফলন সেগুলো এখনও বাজারে উঠতে শুরু করেনি, হিমা গাড়ে রাখা যে টমেটোগুলো সেগুলো বিক্রি হচ্ছে 200 টাকার ঊর্ধ্বে, সিম বিক্রি হচ্ছে 200 টাকার ঊর্ধ্বে, গাজরের দামও কিন্তু চড়া। সেক্ষেত্রে কিছুটা স্বস্তি দিচ্ছে ডিমের বাজার, 145 টাকা ডজনে চলে এসেছে। সরকার নির্ধারিত দাম দেয়া আছে 142 টাকা, সেখানে বিক্রেতারা বলছেন যে তারা সরকার নির্ধারিত যে দাম সে দামে যদি কিনতে পারেন তাহলে 142 টাকাতেও বিক্রি করতে পারবেন। বাজারের যে আমদানি, সেই আমদানি কিন্তু ডিমে অনেকটাই বেড়েছে। গেল দুই দিন যে পাইকারি বাজারগুলো ছিল, বিশেষ করে কাউরান বাজার, কাপ্তান বাজার, তেজগাঁ বাজারে, যেখানে ডিমের আমদানি করে পাইকাররা বিক্রি করে, সেখানে কিন্তু অনেকে দোকান বন্ধ করে রেখেছিলেন। কিন্তু গত দুই একদিন সরকারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এই বাজারগুলোকে স্থিতিশীল রাখার জন্য, সেই উদ্যোগের ফলে কিন্তু ডিমের বাজারে স্বস্তি আসতে শুরু করেছে। একটি বাজারে স্বস্তি আসলে কিন্তু অন্য একটি পণ্যে অস্বস্তি আসছে। ব্রয়লার মুরগির দাম এবং সোনালী যে মুরগি রয়েছে সেই মুরগির দাম কিন্তু অনেকটাই বেড়েছে। যে ব্রয়লার মুরগি 160-180 টাকার মধ্যে বিক্রি হচ্ছিল সেটি চলে গিয়েছে 200-210 টাকা কেজিতে। এবং সোনালী মুরগিও কিন্তু 270-280 টাকার মধ্যে ছিল, সেটি চলে গিয়েছে 300 টাকার ঊর্ধ্বে। অর্থাৎ একটি পণ্যের দাম কমছে তো অন্য পণ্যের দাম বাড়ছে, সেইখানে নাভিশ্বাস ছাড়া আসলে ভোক্তাদের তেমন কিছুই বলার নেই। বারে বারে তারা বলছেন যে বিভিন্ন সময় সিন্ডিকেটের কথা বলা হয়, বিগত সরকার 15 বছরে যে সিন্ডিকেট তৈরি হচ্ছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আড়াই মাস হয়েছে, তারা কেন সিন্ডিকেট ভাঙতে পারছে না, এই ধরনের কথা হচ্ছে। তাদের দাবি, যেভাবেই হোক সিন্ডিকেট ভাঙতে হবে, মানুষকে স্বস্তির মধ্যে নিয়ে আসতে হবে, যেন বাজারে এসে তারা স্বস্তি বোধ করতে পারে। তো এ ছিল আমার কাছে বাজার থেকে সর্বশেষ। ফাতিমা, ধন্যবাদ।